তো বন্ধুরা আমার কাছে আছে ডিম, আর এই ডিম দিয়ে বানাবো আজকে ফুলঝুড়ি। অর্থাৎ ডিমে আমি কি কি ভরছি সেটা দেখো, তাহলে এটা ফুলঝুড়ি হয়ে যাবে। তো নিচে কি কি লাগবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর নিয়েছি একটা লিকুইড, এটা হচ্ছে গ্লিসারিন। তো প্রথমত আমাকে এই ডিমের যে ভিতরকার কুসুম আছে আর জেলি আছে সেটাকে বার করে নিতে হবে। তার জন্য আমি একটা চামচ নিয়েছি, আর এটাকে ফাটাবো উপরটা, এই উপরটা ফাটাবো চামচ দিয়ে, ফাটিয়ে নিচ্ছি, তোমরা দেখো পুরো ফাটলে অসুবিধা। এই উপরটা ফাটিয়ে নিলাম, এবারে ডিমটাকে বার করে নিতে হবে। তো ডিমটা পুরো বার হয়ে গেছে, এবার শুধুমাত্র খুলিটা আছে। এবারে এর ভিতরে আমাদেরকে ভরে দিতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো চামচটা ধুয়ে নেই, তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরে দেবো। তো বন্ধুরা এবার দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছি আর আমি এটাকে ভরে দেবো ভিতরে। আস্তে করে আলতো করে ভরে দিচ্ছি, যতটা সম্ভব ভরে দেবো। তো বন্ধুরা দেখো, ডিমটাতে আমি ভরে নিয়েছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবারে এই হাতে আছে গ্লিসারিন, আর এইখানে দেখো মাটি দিয়ে এটাকে দাঁড় করার একটা জায়গা করেছি, দাঁড় করিয়ে দিলাম। এবার গ্লিসারিন আমি দিব ট্যাপ ট্যাপ করে, আর রিয়াকশনটা কি হয় দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে একটা ফুলঝুড়ির মতো ফুটলো। আরো একটু দিয়ে দেখি, দেখো বন্ধুরা আগুন পুরো ধরে গেছে। তো তোমাদেরকে বলছি, এটা কেউ বাড়িতে ট্রাই করবে না, দেখো পুরোটা পুরো ছাই হয়ে গেল। তো কেউ বাড়িতে এটা ট্রাই করবেন না। দেখো বন্ধুরা পুরো ছাই হয়ে গেল, আর এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে না, কারণ এটা খাতারনাক, অনেক খাতারনাক। আর তোমাদেরকে দেখাই একটু, পুরোটা পুড়ে গেছে আর এখনো আগুন বেরোচ্ছে।